মালয়েশিয়ায় অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে আটক জনজীবন, ঘর ছাড়া 14,000 মানুষ। মালয়েশিয়ায় বৃষ্টি এবং বন্যায় 14,000-এরও বেশি মানুষ ঘর ছাড়া হয়েছেন। বহু সড়ক ও মহাসড়ক বন্ধ হয়ে রয়েছে এখনও। শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে দেশের প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব জানান, বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধারে সহায়তা করতে ও তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে দমকল, সেনাবাহিনী ও পুলিশের 66,000-এরও বেশি সদস্যকে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে। আজ সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি আলাদা এক সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের আপডেট দিয়েছেন। Bermula hari kerja, jadi mereka perlu bekerja walaupun mereka berpindah. Jadi oleh kerana kita faham tentang kesusahan mereka. অক্টোবর থেকে মার্চের মাঝামাঝি সময় মালয়েশিয়ায় সাধারণত বন্যা হয় নিয়মিতভাবেই, তবে ডিসেম্বরের অসময় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির পশ্চিমাঞ্চলীয় সেলাঙ্গর রাজ্য। রাজধানী কুয়ালালামপুরকে ঘিরে থাকা সবচেয়ে সম্পদশালী রাজ্যটি সবচেয়ে জনবহুল। এই মুহূর্তে সেলাঙ্গরের পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল। অন্যান্য রাজ্যে বর্ষার জন্য আগেই প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু সেলাঙ্গরে প্রায় হঠাৎ করে এমনটি ঘটেছে বলেছেন প্রধানমন্ত্রী সাবরি। মূলত গত কদিনের অতিবৃষ্টির ফলে সৃষ্ট বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেলাঙ্গর এবং শাহ আলম এলাকা। এছাড়াও মালয়েশিয়ার কুয়ালালামপুর, নেগ্রি সেম্বেলান, কেলান্তান, তেরেঙ্গানো সহ অন্যান্য জেলাগুলোতেও তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিশেষ করে প্রবাসীরা এবং বৃদ্ধ শিশুরা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। অনেক স্থানে ঘরবাড়িতে ঢুকে গেছে পানি। কোথাও কোথাও, বিশেষ করে শাহ আলমের বেশ কিছু এলাকায় মানুষের ঘর তলিয়ে গেছে অনেকটা পানি নিচে। এক্ষেত্রে বিপাকে সাধারণ প্রবাসীরা, বিশেষ করে শ্রমিক হোস্টেলগুলোতে পানি উঠে যাওয়ার ফলে চরম দুরাবস্থার মধ্যে রয়েছেন তারা। এমত অবস্থায় দূতাবাসের সহযোগিতা চেয়ে আর্জি জানিয়েছেন তারা। বন্যার কারণে দেশটির বৃহত্তম বন্দর পোর্টলাইনের কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটেছে বলে বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে জানিয়েছে। বন্যা এবং ভূমিধসের কারণে বহু সড়ক ও মহাসড়ক বন্ধ হয়ে আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে উপচে পড়া নদী, ভূমিধস ও পরিত্যক্ত সড়কগুলোতে ডুবে থাকা গাড়ি দেখা গেছে। রোববার পর্যন্ত সেলাঙ্গর, কুয়ালালামপুর ও আরও কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে এবং তা থাকবে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashkantho.com, সাবস্ক্রাইব করুন প্রবাসকণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।